সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসি, যেটা আপনাদের আসলে অনেকের রিকোয়েস্ট কন্টিনিউ আসছে। ডুয়োলিঙ্গো টেস্ট নিয়ে আমি একটা ভিডিও দিব, কারণ বর্তমানে COVID-19-এর কারণে ক্যানাডা এবং ইউএসের অনেক ইউনিভার্সিটি এই আইএলসের অল্টার, জিমেটের অল্টার হিসেবে ডুয়োলিঙ্গো টেস্টটা গ্রহণ করছে। সো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে দেখাই দিই, আমি আমার প্রথম পেজে যেটাতে আছে সেটাতে আমি ইনডেপথ সব কিছু রিসার্চ করে আপনার যা যা লাগবে সব কিছু আমি পুরো পাওয়ার পয়েন্ট স্লাইডে অ্যাড করে দিই। তার মধ্যে প্রথম স্লাইডেই আমি এই লিঙ্কটা দিয়েছি, যে লিঙ্কের মাধ্যমে আপনি পুরো ডুয়োলিঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইটে ডিরেক্টলি চলে যাবেন। আর তাহলে আপনারা দেখেন যে এটা হচ্ছে অফিসিয়াল সাইট ডুয়োলিঙ্গোর, এবং এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে, যেমন টেকে টেস্ট, এখান থেকে আপনি টেস্ট দিতে পারবেন ডুয়োলিঙ্গোর। এবং এটা অফিসিয়াল সাইট, এবং এখানে দেওয়া আছে কনভিনিয়েন্ট টেস্ট, ফাস্ট টেস্ট, অ্যাফোর্ডেবল টেস্ট। তারপরে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 মিনিট আপনি সেট আপ দিতে পারবেন, 45 মিনিটে অ্যাডাপটিভ টেস্ট, তারপরে ভিডিও ইন্টারভিউ 10 মিনিটস। আপনারা এই লিঙ্কে চলে সব দেখতে পারবেন আমি। তারপরে টেস্ট রিকোয়ারমেন্টস কী কী, যেমন পাসপোর্ট লাগবে, ড্রাইভিং লাইসেন্স অথবা গভর্নমেন্ট আইডি, কোয়াইট রুম লাগবে, 60 মিনিটস ফ্রি টাইম, রিলায়েবল ইন্টারনেট, কম্পিউটার, এই সব কিছু যেগুলো আছে আমি আপনাকে এক্সপ্লেন করব এই পুরো প্রেজেন্টেশনে। আজকে পুরোপুরি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে ডুয়োলিঙ্গো টেস্টটা আসলে বেসিক্যালি আপনাদের কী কী লাগতে পারে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাই প্রেজেন্টেশন স্লাইডটাতে। সো সরি অ্যাবাউট দ্যাট, তো আচ্ছা, সো এই টেস্টটাতে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, যে কোনো ধরনের হেল্প, যে কোনো ধরনের কোয়েরি থাকে এই টেস্ট নিয়ে, তাহলে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমার এখান থেকে ডিরেক্টলি আমি এই যে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুকের পেজে ডিরেক্টলি চলে যেতে পারবেন, লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমার ফেসবুকে ডিরেক্টলি চলে যেতে পারবেন। এটা তোমার ইউটিউবের অরিজিনাল পেজ, এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন, যেখান থেকে আপনারা ডিরেক্টলি আমার সাথে কমিউনিকেট করতে পারবেন, যেখানে আমি সব ধরনের কানাডা স্টুডেন্ট ভিসা সব ধরনের হেল্প দিয়ে থাকি। আর অবশ্যই আপনারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন, এবং এই 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 ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করবেন, যাতে অন্য কারো হেল্প হইতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাই পরবর্তীতে, যে এই ভিডিওটার মাধ্যমে আজকে আমরা কী কী জানতে পারবো। আচ্ছা, তো ডুয়োলিঙ্গো টেস্টে আজকে যে এই প্রেজেন্টেশন স্লাইড আছে, এই স্লাইড থেকে আপনারা যা যা জানতে পারবেন, তা হচ্ছে প্রথমে এই টেস্টটা আসলে কী, ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্টটা কী, কয়েকটি দেশ এটি অ্যাকসেপ্ট করে, কত টাকা ফি, এবং ফল প্রকাশ করতে কত সময় লাগে, এই পরীক্ষার জন্য আপনার কী কী প্রয়োজন, এবং কী কী লাগবে এই পরীক্ষার জন্য, কী কী রিকোয়ারমেন্টস এবং কী কী লাগবে। তারপরে আছে কোন ধরনের প্রশ্ন তারা জিজ্ঞেস করবে আপনাকে, কীভাবে স্কোরিং করা হয়, এবং টোফেল আইএলটিএস ডুয়োলিঙ্গোর একটা ছোট একটা পার্থক্য, আমি যা যা ইম্পর্টেন্ট তা পার্থক্য আমি দেখানোর চেষ্টা করব, প্লাস আপনারা কীভাবে প্রস্তুতি নিতে পারবেন। সো ভিডিওটা আমি শুরু করি, কীভাবে প্রস্তুতি নিতে পারবেন সেটা হচ্ছে যে এটা দিয়েই শুরু করি আমি, কারণ আমাদের অনেক কোয়েশ্চেন আছে আসলে ইউটিউবে অথবা অনলাইনে এখন পর্যন্ত ডুয়োলিঙ্গো খুব বেশি একটা কন্টেন্ট নাই, এজন্য আমি আসলে অনেক এফোর্ট দিয়ে রিসার্চ করে ইনডেপথ আমি আসলে কন্টেন্টটা রেডি করার চেষ্টা করছি। সো ডুয়োলিঙ্গো প্রিপারেশন নেওয়ার জন্য আপনার যে অফিসিয়াল সাইট আছে ওখানে সাইন আপ করলে আপনার টেস্ট প্র্যাকটিস দিতে পারবেন। তো এক সপ্তাহ একটা টেস্ট প্র্যাকটিস, কারণ আপনাকে বলি যা আছে আপনাদের মাথায় তাই করতে হবে, কারণ কোয়েশ্চেন প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন প্রিটি মাছ আপনার এটা আইএলসের প্রিটি মাছ সেম, লাইক ইউনো অনেকগুলো সেম, যদি একটু ইজি আছে আইএলস থেকে ইজি, বাট অনেক আইএলস থেকে প্রিটি মাছ সেম। আচ্ছা, তাহলে এখন আমি চলে যাই, এখন দেখবেন আপনি আসলে অনেকে আমাকে নক দিবে, কারণ আমি অনলাইনে আছি, তো কারণ সবাই কন্টিনিউয়াস নক দিতে থাকে, আমি মোবাইল থেকে করতেছি তো। আচ্ছা, এনিওয়ে তাহলে এখন চলে যাই আমরা যে ডুয়োলিঙ্গো টেস্টটা কী। সো আমি একটা অফিসিয়াল ভিডিও দেখাবো আপনাদের ডুয়োলিঙ্গো টেস্টের। সো আমরা যেহেতু আশা করি এই ভিডিওটা সবাই দেখছেন, বাট স্টিল আমি আপনাকে দেখাবো, কারণ আমি চাই এই ভিডিওটার মধ্যে আমি যেটা ভিডিও করছি এই ভিডিওটার মধ্যে একটা ডুয়োলিঙ্গো টেস্টের ফুল কন্টেন্ট থাকবে, যাতে এই ভিডিওটা দেখলে ডুয়োলিঙ্গো টেস্ট নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে আমরা দেখে নিই, এই যে ব্লু সি ভিডিও দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করলে ভিডিও দেখতে পারবেন, এবং আমার প্রেজেন্টেশন স্লাইডটাতে থাকবে, আমি দেখাই আপনাদেরকে। Standardized testing hasn't changed much over the last 50 years. The process is inconvenient, stressful, and expensive. In order to certify your English proficiency, you need to schedule a test months in advance, pay hundreds of dollars, and study intensely to prepare for it. On test day, you need to travel to the test center, sometimes long distances, then spend over 4 hours in a stressful test environment.
Afterwards, you wait weeks to receive the results and need to pay additional fees in order to send your scores to multiple institutions. Although standardized testing has been slow to evolve, the technology we use every day has improved dramatically, and these advances have enabled a new, modern way to certify English ability, the Duolingo English Test. There are no test centers, no appointments. You can take the Duolingo English Test online, on demand, anywhere in the world. The test is only 45 minutes and receives certified results in under 48 hours. These can be shared with an unlimited number of institutions. In addition, the Duolingo English Test is a unique opportunity for you to showcase yourself and your English ability through an integrated video interview and writing sample. The Duolingo English Test is now accepted by hundreds of top institutions, with more joining every day. Experience a better way to certify your English ability and an opportunity to showcase yourself on your path to international education. আচ্ছা তাইলে এই ভিডিওতে ওরা এক্সপ্লেন করলো যে ডুয়োলিঙ্গো টেস্ট আসলে কি এবং এটা খুব অ্যাফোর্ডেবল এবং খুব সহজ এবং এটা হচ্ছে যেমন অন্যান্য টেস্টের তুলনায় আপনারা অনেক কম খরচ দিতে হবে এবং 48 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট দিতে পারেন। তার মোস্ট ইম্পর্টেন্টলি আপনি ডুয়োলিঙ্গো টেস্টটা যে রেজাল্টটা পাবেন এটা আনলিমিটেড ইনস্টিটিউশন আপনি সেন্ড করতে পারেন ওভার দ্য ইমেল, যেটা সফট কপি দিয়ে দেয়, এটা হার্ড কপির কোনো ফাংশন নাই। আপনি ইউনিভার্সিটি যেগুলো অ্যাকসেপ্ট করে ওদেরকে ক্লিক করলে আপনি ডিরেক্ট পাঠিয়ে দিতে পারবেন। সো দ্যাটস এ ভেরি কনভিনিয়েন্ট, এটাই ওরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বললো। আচ্ছা তাহলে আমরা এখন দেখি বেসিক্যালি যে ডুয়োলিঙ্গো টেস্ট কি আমি যতটুকু আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি। সেটা হচ্ছে ডুয়োলিঙ্গো টোটালটা একটা অনলাইন টেস্ট আমরা দেখতে পাচ্ছি। টেস্টের ফি হচ্ছে $49, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু প্রায় 4,500 টাকা বাংলাদেশি টাকা, এবং আইএলটিএস টোফেল টেস্টের মতো এই টেস্টে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এর দক্ষতা যাচাই করা হয়। এই টেস্টের সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হলো ঘরে বসেই আপনি 1 ঘন্টার মধ্যে টেস্টটা আপনি দিতে পারবেন এবং 2 দিনের মধ্যে অফিসিয়াল রেজাল্ট পাবেন। জিআরইর মতো এই টেস্ট অ্যাডপটিভ টেস্ট এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই টেস্টটা আপনি কমপ্লিট করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বর্তমানের জন্য এই এই টাইম পিরিয়ডের জন্য যে COVID-19 কারণে অনেক ইউনিভার্সিটি এই ডুয়োলিঙ্গো টেস্টটা অ্যাকসেপ্ট করতেছে, দে স্টার্টেড অ্যাকসেপ্টিং দিস এ ভেরি গ্রেট অপরচুনিটি, কারণ এটা অনেক ইজিয়ার, বাসায় বসে আপনি দিতে পারবেন। তাহলে দেখলাম আমরা ডুয়োলিঙ্গো টেস্টটা কী। এখন আমরা দেখি যে ডুয়োলিঙ্গো টেস্টটা পৃথিবীর কয়টি দেশ অ্যাকসেপ্ট করে। সো যেহেতু কন্টিনিউয়াস এই জিনিসটা আপডেট হচ্ছে, তা আমি আমার এই আমার প্রেজেন্টেশনে আমি এটা অ্যাড করে দিয়েছি যে এই যে আপডেটেড লিস্ট আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। লেটস গো উইথ মি, আমরা দেখি যে কয়টি ইউনিভার্সিটি ডিরেক্টলি আপনাকে লিঙ্কে নিয়ে যাবে এবং আপনারা আপডেটেড ইউনিভার্সিটি লিস্ট দেখতে পারবেন। তাহলে আমরা দেখে নিই বর্তমানে কয়টা ইউনিভার্সিটি এই এই টেস্টটা অ্যাকসেপ্ট করতেছে। আচ্ছা তাহলে অ্যাকসেপ্টেড বাই 100 অফ ইনস্টিটিউশন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডুয়োলিঙ্গো টেস্ট অ্যাকসেপ্টেড বাই এখন পর্যন্ত 753। সো ইটস ইনক্রিজিং এভরি ডে। আচ্ছা আমরা যদি এখন খালি কানাডা লিখি, কানাডার কয়টা ইউনিভার্সিটি এখন পর্যন্ত আপডেটেড, লেটস সি, এই হচ্ছে কানাডা। তাহলে আমরা কানাডা দিলাম, দেখি কানাডার কয়টা ইউনিভার্সিটি এখন অ্যাকসেপ্ট করতেছে। সো কানাডার এখন পর্যন্ত সব 65 ইউনিভার্সিটি, ইট ইনক্রিজড, আমি লাস্ট টাইম যখন করছিলাম 58 ছিল, সো 65, দ্যাট সি, ইটস এভরি ডে ইটস ইনক্রিজিং, এভরি ডে একটা একটা করে ইউনিভার্সিটি অ্যাড হচ্ছে। তাহলে আমরা দেখতে পারলাম অফিসিয়াল লিঙ্ক এবং এই লিঙ্কের মাধ্যমে আপনারা কন্টিনিউয়াস আপডেটেড ইউনিভার্সিটি লিস্ট দেখতে পারবেন। আচ্ছা তাহলে এখন আমরা আমি যেটা আমার রিসার্চ থেকে যখন আমি কন্টেন্টটা ক্রিয়েট করি তখন আমি পাইছিলাম যে প্রায় 750 বিশ্ববিদ্যালয় কানাডার আন্ডারগ্রেড প্লাস গ্রাজুয়েট লেভেলের 750 ইউনিভার্সিটি ওভারঅল আর কি যে অ্যাকসেপ্ট করে ডুয়োলিঙ্গো টেস্ট এবং আন্ডারগ্রেডের জন্য, এবং মাস্টার্সের জন্য প্রায় অলমোস্ট 250+ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। প্লাস হচ্ছে যে কানাডার অলমোস্ট 58 ইউনিভার্সিটি শুধুমাত্র গ্রাজুয়েট আন্ডারগ্রেড করে এবং গ্রাজুয়েট আন্ডারগ্রেড এবং আদার সব কিছু মিলে প্রায় 70+ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, এবং ইউএসএর প্রায় 600+ ইউনিভার্সিটি এটি অ্যাকসেপ্ট করে, এবং আরও অন্যান্য অনেকগুলো দেশ আছে যেগুলো অ্যাকসেপ্ট করে। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা, অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি, বেলজিয়াম, এরকম কিছু ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে। আচ্ছা তাহলে আমরা দেখি এখন এটা কত টাকা দিতে হয় এবং প্রকাশ কতদিন সময় লাগে টেস্ট দিতে। আমরা মাত্র আমি একটু আগে বলেছি যে $49 বা 4,500 টাকা লাগে, যেখানে আইএলস বা টোফেল দিতে আপনাদের $225 এবং আর $200 বেশি, 4 ভাগের 1 ভাগ টাকা খরচ হয়।
আপনাদের ডুয়োলিঙ্গোর জন্য, এবং 2 দিন অথবা 48 ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট আসবে। এবং যেহেতু কোম্পানির টেস্ট সেন্টারের জন্য কোনো আলাদা খরচ বহন করতে হয় না, সেহেতু এরা $49 মধ্যে এই টেস্ট আপনাদেরকে দিতে পারবে। আচ্ছা, এখন এই পরীক্ষার জন্য আপনার কী কী দরকার, যেটা আমি অফিসিয়াল সাইট থেকে একটু আগে দেখাইছি, বাট আমি আবার বাংলা এক্সপ্লেন করি। প্রথমে যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো একটি ন্যাশনাল আইডি কার্ড পরিচয়পত্র থাকলেই হবে। আচ্ছা, শান্ত আলো বাতাস, মানে একটা কোয়াইট রুমে থাকতে হবে, ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে, একটা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে, সাপোর্টেড ইন্টারনেট ব্রাউজার থাকতে হবে, একটা ওয়েব ক্যাম থাকতে হবে, একটা মাইক্রোফোন থাকতে হবে, স্পিকার থাকতে হবে, একটা 1 ঘন্টায় একটা সময় নিয়ে আপনি রিল্যাক্সে বসতে হবে। আলটিমেটলি অনেক কিছুই বললাম, বাট আমি সামারাইজ করে বলি একটা কথা, যে আপনাকে জাস্ট একটা ল্যাপটপ থাকলেই হবে, ইন্টারনেট ল্যাপটপ থাকলেই হবে, জাস্ট লাইক মেক এ স্কাইপ কল, যেখানে কোনো ইন্টারাপশন ছাড়া স্কাইপ কল, দ্যাটস ইট। এত কমপ্লিকেশন, এত জিনিস যে বলছে, একটা পাসপোর্ট লাগবে অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে, দ্যাটস ইট। আর আপনাকে ল্যাপটপ নিয়ে রিল্যাক্স হয়ে বসবেন, দ্যাটস ইট, দ্যাটস দ্য থিং ইউ নিড, কোয়াইট মুড, রিল্যাক্স হয়ে ঘুম থেকে উঠবেন, উঠে পরীক্ষা দিতে বসবেন। জাস্ট মাই সাজেশন টু ইউ, এভাবে আপনারা এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আচ্ছা, এখন বলি টোফেল, আয়েলস এবং ডুয়োলিঙ্গো এর মধ্যে পার্থক্য কী। টোফেল, আয়েলস এবং ডুয়োলিঙ্গো টেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে অনেক, যেমন ডুয়োলিঙ্গো টেস্টে লম্বা কোনো প্যাসেজ লিখতে বা শুনতে হয় না। টোফেল, আয়েলস রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সেকশন কিন্তু আলাদা, কিন্তু ডুয়োলিঙ্গো টেস্টে সব কিছু একসাথে, একটার পর একটা, কোনো স্পেসিফিক কিছু নাই। এবং রিডিং একটা প্রশ্নের পরে আপনি লিসেনিংয়ের প্রশ্ন পেতে পারেন, এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম, কোনো ফিক্স কিছু নাই। তাছাড়া আয়েলস, টোফেল অ্যাডপটিভ টেস্ট নয়, কিন্তু ডুয়োলিঙ্গো টেস্টের প্রশ্নের ধরন আপনার পারফরমেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। আপনি যদি খুব ভালো আনসার দিতে থাকেন, আপনার কোয়েশ্চেনটা একটু টাফ হইতে থাকবে, ইটস কল অ্যাডপটিভ। এভাবে আপনার কোয়েশ্চেন খুব বেশি টাফ আই এম ধারণা করছে হবে না, অ্যাডপটিভ এটা, কিন্তু আপনি ভালো করলে ভালো কোয়েশ্চেন আসতে থাকবে, খারাপ করলে আবার একটু একটু করে আপনার কোয়েশ্চেনগুলো উইক হইতে থাকবে। আয়েলস ভার্সন আছে, যেমন একাডেমিক, জেনারেল, কিন্তু ডুয়োলিঙ্গোতে কোনো ভার্সন নেই। দ্যাট দিজ আর মাই অ্যাকর্ডিং টু মি লাইক দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অ্যাবাউট ডুয়োলিঙ্গো, টোফেল এবং আয়েলসের পার্থক্য। আচ্ছা, এখন আমরা দেখব যে তারা কোন ধরনের প্রশ্ন করবে। এইটার জন্য আমি আপনাদেরকে যে লাল একটা জায়গা দেখতে পাচ্ছি, এখানে আমি একটা লিঙ্ক এম্বেড করেছি, আপডেটেড লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট, আমরা এখান থেকে দেখি 3 মিনিটের একটা ভিডিও। এটা থেকে আমি দেখে আপনাদেরকে আবার এক্স্যাক্টলি বাংলা এক্সপ্লেন করবো কী কী জিনিস ওরা চাচ্ছে, কোয়েশ্চেনে কীভাবে কোয়েশ্চেন করবো আমরা দেখি, খুব ইম্পর্ট্যান্ট। আমি চাচ্ছি যে আমার পুরো এই ভিডিওটার মধ্যে যারা দেখবে ডুয়োলিঙ্গো পুরাপুরি যাতে আমরা বাংলায় বুঝতে পারি, এই জন্য আমি সব কিছু ইনক্লুড করার চেষ্টা করছি। লেটস সি, অটোমেটিক এগুলো হবে, আপনি আপনার মাইক সেট করবেন, এগুলো অটোমেটিকলি হইতে থাকবে, এটার জন্য আপনার কিছু করতে হবে না। জাস্ট নর্মালি আপনি টেক এ টেস্ট দিলেই আপনার মাইক অটোমেটিক সিস্টেম অনুযায়ী এটা ইয়ে করতে থাকবে। তারপরে আপনি অটোমেটিক্যালি আপনার সামনে আইডি কার্ড দেওয়ার সময় পিকচার দেওয়া, আপনি পিকচার তুলবেন, আপনি আপনার নাম দিবেন, আপনার জন্ম তারিখ দিবেন, ন্যাশনাল কোন দেশে আছেন সেটা দিবেন। তারপরে নেক্সটে আপনাদের সামনে আসবে যে আপনি আইডি কার্ডটা দিবেন, এটা জাস্ট একটা পিকচার আসবে, আপনি জাস্ট পিকচারটা তুলে দিবেন, দ্যাটস ইট। এগুলো সব কিছু আপনি টেক এ টেস্ট যখন দিবেন সব কিছু অটোমেটিক সামনে আসতে থাকবে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, জাস্ট লাইক আপনি একটা অনলাইনে আইডি ক্রিয়েট করছেন, দ্যাটস ইট। তাই আমরা যেরকম ফেসবুক সাইন আপ করি এরকম, সিম্পল, ভেরি সিম্পল, কোনো কমপ্লিকেটেড কিছু নাই। আর এগুলো ইনস্ট্রাকশন, আপনি রুম থেক করতে পারবেন না, আশেপাশে কেউ আসতে পারবে না, সাইলেন্টলি থাকতে হবে, কোনো ফোন ইউজ করতে পারবে না, নোট ডাউন করতে পারবে না, এগুলো ডিরেক্টলি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই হচ্ছে কোয়েশ্চেনের ধরন। লেটার বক্স থেকে আপনারা পিকচার এক্সপ্লেন করবেন, আপনারা ওয়ার্ড শুনে ওয়ার্ড সিলেক্ট করবেন, জেনুইন ওয়ার্ড যেগুলো সিলেক্ট করবেন, যেটা শুনবেন সেটা লিখবেন, এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, শুনবেন লিখবেন, ভেরি সিম্পল। আপনারা দেখেন আমি কিন্তু বলতেছি, এটা জেনুইন, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও। 50 ওয়ার্ডের আপনার একটা এসে লিখবেন, এখানে আপনার 250-300 ওয়ার্ডে লিখতে হয় আইএলসে, ঠিক। এটা স্পিকিং, এটা হচ্ছে স্পিকিংয়ের 3টা কোয়েশ্চেন যেরকম থাকে না, কিউ কার্ড আইএলসে, এরকম আইএলসে একটা কিউ কার্ড। এখন আপনাকে কোয়েশ্চেন করতেছে, আপনি এটার আনসার করবেন 30 সেকেন্ডের একটা আনসার, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এখন একটা ইন্টারভিউ হবে,
এখানে একটা রাইটিং টপিক হবে, 1 থেকে 3 মিনিটের একটা টপিকে আপনি কথা বলবেন। টপিক সিলেক্ট করলে আপনি 3 মিনিট একটা কথা বলবেন। দ্যাটস ভেরি সিম্পল, জাস্ট লাইক আইএলটিএস স্পিকিং। একটা টপিক সিলেক্ট করবেন 2টা থেকে 1টা, এবং ওইটা থেকে আপনি লিখবেন 5 মিনিট, 3 থেকে 5 মিনিট আপনি জাস্ট লিখবেন একটা টপিকে। ভেরি সিম্পল, বারবার বলছি সব কিছু সিম্পল। আপনার টেস্ট কমপ্লিট, আপনি জাস্ট কমপ্লিট দিয়ে দেবেন, তারপর রেজাল্ট পেয়ে যাবেন। দেখেন 125 পাইছে স্টুডেন্টরা। এরপর আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, যেখানে পাঠাতে চান। ভেরি সিম্পল, ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনি ক্লিক করলে ডিরেক্ট ইউনিভার্সিটির কাছে চলে যাবে যে আপনি আইএলটিএস দিয়ে দিয়েছেন, মানে আপনার ডুওলিঙ্গো টেস্ট দেওয়া হয়ে গেছে। সো আপনি জানেন আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, তাদের রিকোয়ারমেন্টস কী, তারপর আপনি পাঠিয়ে দেবেন। দ্যাটস ইট। আইডিটা ফিল আপ করবেন, এগুলো অটোমেটিক্যালি আপনার কাছে আসবে আইডিগুলো যখন আপনি সাইন আপ করবেন। দ্যাটস ইট, রিজাল্ট হ্যাজ বিন সেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে কোয়েশ্চেন কেউ আপনি পুরা আপনার এই জিনিসটার প্রসিজিওর আমি দেখাই দিলাম, যে ভেরি সিম্পল। এখন আমি আপনাদেরকে বলি, যেটা আমি ইংলিশে একটু আগে এক্সপ্লেন করেছি, এখন আমি আপনাকে বলি কয়েক ধরনের প্রশ্ন আপনারা দেখতে পাবেন ডুওলিঙ্গোতে। সো একটা হচ্ছে যে কয়েকটা ওয়ার্ড শুনে সঠিক ওয়ার্ড সিলেক্ট করতে হবে, স্ক্রিনে কয়েকটা ওয়ার্ড দেখে সঠিক ওয়ার্ড সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে শুনে, একটা হচ্ছে স্ক্রিনে দেখে, তারপরে টেক্সট দেখে মিসিং টেক্সটটা কমপ্লিট। যেমন একটা ইউনিভার্সিটি ওয়ার্ডের টি ওয়াই মিসিং আছে, আপনি জাস্ট টি ওয়াই লিখলে ইউনিভার্সিটি ওয়ার্ডটা কমপ্লিট হবে, এরকম কিছু ওয়ার্ড আপনাকে কমপ্লিট করতে হবে। একটা ছবি দেখে লিখে অথবা সেটাকে বর্ণনা, একটা একটা পিকচার দেওয়া থাকবে আপনি এক্সপ্লেন করতে হবে। তারপরে কয়েকটা বাক্য দেখে সেগুলো বলতে হবে, কয়েকটা আপনি সেন্টেন্স দেখবেন সেগুলো আপনি রিডিং করবেন। দ্যাটস ইট, সিম্পল। যেখানে যেমন একটা লেখা আছে, ক্লিক টু সি ডুওলিঙ্গো টেস্ট ওয়ার্ক থ্রু। দ্যাটস ইট, জাস্ট লাইক দেখে পড়তে হবে। কয়েকটা প্রশ্ন শুনে সেগুলোর উত্তর বলতে হবে স্পিকিংয়ের জন্য। স্ক্রিনে প্রশ্ন দেখে সেটা উত্তর লিখতে হবে, একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে আপনি আনসার লিখবেন। দ্যাটস ইট। তারপরে এটা আসলে রাইটিং স্যাম্পল বা সর্বোচ্চ 500 শব্দের হবে, মানে খুব বেশি শব্দের হবে। একটা স্টেটমেন্ট শুনে সেটাকে আপনি টাইপ করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এছাড়াও আপনি টেস্টে ভিডিও ইন্টারভিউয়ের জন্য 2টা টপিকের মধ্যে একটা টপিক সিলেক্ট করতে হবে, এবং সেই টপিকে 1 থেকে 3 মিনিট কথা, জাস্ট লাইক আপনি আলসের স্পিকিংয়ের মতো আপনি একটা টপিকে কথা বলবেন। এবং ইটস ভেরি সিম্পল, কোনো আপনার দেখেন কোনো কমপ্লিকেটেড কিছু নাই, খুব ছোটো ছোটো জিনিস সুন্দর করে যদি দিয়ে দিতে পারেন, দ্যাট ইজ ভেরি ইজি ওয়ে ইউ ক্যান গ্যাদার ভেরি ডিজার্ড স্কোর। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখন স্কোরিং কীভাবে করা হয়। এই টেস্টের স্কোরিং রেঞ্জ 10 থেকে 160, টপ গ্রেডের প্রোগ্রাম 120-এর উপরে। ভালো ভালো ইউনিভার্সিটি সবসময় দেখবেন 115 থেকে 120, 125, খুব ভালো সাবজেক্ট দিয়ে খুব ভালো ইউনিভার্সিটি 120 থেকে 125 পদের রিকোয়ারমেন্ট থাকে। এই স্কোর একসাথে দেওয়া হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজ টেস্টের মতো সেকশন ওয়াইজ নয়, এবং পরীক্ষা শেষে আপনি যে স্কোর করবেন সেটা TOEFL IELTS-এর সাথে কীভাবে কোরিলেট করা হয় সেটা আপনাকে দেখানো হবে। বুঝতে পারছেন আইএলটিএস-এর ইকুইভ্যালেন্সি কীরকম আপনি পাইছেন এটাকে সুন্দর করে আপনাকে বলে দেবে। এখন আমরা দেখি গ্রেডিং রেঞ্জটা কী। তাহলে 10 থেকে 55 যে পাবে তার স্কোর, সে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেসিক, জাস্ট লাইক IELTS-এর 4, IELTS-এর 3.3 থেকে IELTS-এর 4, তারপরে 60 থেকে 85, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মেইন পয়েন্টস অফ কনক্রিট স্পিচ অফ রাইটিং রুটিন ম্যাটার্স। তো আপনি মনে করেন যে IELTS-এর 5 ধরে নিলাম, তারপরে 90 to 115 ইজ লাইক ধরে নিলাম 6.5, 5 থেকে 6.5, এবং 120 to 160 আমার মতে 7 থেকে 7.5 অ্যাবভ, এটা হচ্ছে স্কোরিং। তাহলে আমরা দেখলাম কেমনে ওরা স্কোরিং করে। দ্যাটস অল, এটা হচ্ছে অল টুগেদার আমার এক্সপ্লেনেশন অ্যাবাউট ডুওলিঙ্গো। এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে এই ব্যাপারে আপনারা আমাকে ইমেল করতে পারেন, অথবা আপনাদের জন্য কোনো কোয়েরি থাকে কানাডা স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারাকে ইমেল করতে পারেন। এবং আমি এই যে প্রেজেন্টেশনটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন, অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন। এবং প্লিজ শেয়ার দিস ইনফরমেশন টু এভরিবাডি, ইটস অ্যান অথেন্টিক থিং। আমি প্রথম ভিডিওতে দেখাই দিছি যে কীভাবে এই টেস্টটি খুব টপ টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে, জাস্ট লাইক ম্যাকমাস্টার, ম্যাকগিল ইউনিভার্সিটি, সাসক্যাচুয়ান, ডালহাউজি ইউনিভার্সিটি, সব ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতে, ইউএসএর অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে। প্লাস আমার ফেসবুক প্রোফাইলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুক আইডিতে আপনারা আমার ফলো করতে পারেন। প্লাস আমার ইউটিউব আপনারা সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন, যদি কানাডা আসতে চান তাহলে যা যা ইনফরমেশন লাগে আমি তো আছি আপনাদের। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, অনেক অনেক এফোর্ট দিয়ে আমি প্রেজেন্টেশনটা বানাইছি, প্লাস আমি একটা ভিডিও করলাম যাতে আপনাদের হেল্প হয়। ধন্যবাদ সবাইকে, আশা করি নেক্সট ভিডিওর জন্য আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।